প্রতারণার আশ্রয় নিয়ে 286টি বিয়ে করে তোলপা সৃষ্টি করেছেন লালমনিরহাটের যুবক জাকির হোসেন ওরফে রাপি। তার খবরটি এখন টক অব দ্য লালমনিরহাটে পরিণত হয়েছে। এখন প্রতারিত নারীরা তার বিরুদ্ধে অভিযোগ করতেও লজ্জা পাচ্ছেন। বিয়ের নামে অসংখ্য নারীর সাথে এই যুবকের মেলামেশার খবর বিভিন্ন মিডিয়াতে প্রকাশের পর প্রথমে অনেক নারী থানায় গিয়ে কিংবা ফোনে মামলার তদন্ত কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করলেও এখন তারা আর পরিচয় দিতে চাচ্ছেন না। কোনো কোনো গণমাধ্যমে জাকিরের স্ত্রী হিসেবে কয়েকজন নারীর নাম আসায় তারা রীতিমতো নাখোশও হয়েছেন। এতে তাদের সামাজিক মর্যাদা বা আগামী দিনের পথ চলায় সমস্যার আশঙ্কায় তারা পরিচয় গোপন রাখার পথে হাঁটছেন। 286 বিয়ে করা জাকিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৌফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাকিরের বিরুদ্ধে যেসব নারী অভিযোগ করেছেন তারা কেউই চান না পরিচয় প্রকাশ হোক, তাই তারা কোনো মিডিয়ায় কথা বলতে রাজি হচ্ছে না। আমরা মামলার তদন্তের স্বার্থে নারীদের পরিচয় গোপন রেখেই তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এর আগে গত বুধবার রাজধানী তেজগাঁও থানায় মামলা করেন মণিপুরী পাড়ার একটি ছাত্রী হোস্টেলের 26 বছর বয়সী এক তরুণী। অভিযোগের ভিত্তিতে সেই দিনই জাকির ও তার সহযোগী জায়দা আক্তার শাপলাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার মামলা তদন্ত কর্মকর্তা এসআই তৌফিক আহমেদ জাকিরের 5 দিনের রিমান্ড চাইলে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড না চাওয়ায় শাপলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে 286 বিয়ে করা জাকিরকে নিয়ে দেশজুড়ে চলল আলোচনা এবং সমালোচনা। এরই মধ্যেই পুলিশ পেয়েছে আরও কিছু তথ্য। জানা যায়, প্রতারক জাকির শখ ছিল সে 700 বিয়ে করবে, এরপর সে যাবতীয় পাপ কাজ ছেড়ে নামাজ রোজা ধরবে। পরে সৌদি আরবে গিয়ে পুণ্য অর্জন করারও ইচ্ছা ছিল তার, কিন্তু 286 বিয়ের পর ধর্ষণ মামলায় আটক হওয়ায় তার সে বাসনা থমকে গেল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।